ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণার সাথে সাথে চট্টগ্রাম নগরের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনির ইসলাম পারভেজ, চট্টগ্রামে কি পরিমাণ বেড়েছে পেঁয়াজের দাম, ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানিয়া। প্রথমে জেনে রাখি, চট্টগ্রামে গতকাল থেকে যে একটি অবস্থা বিরাজ করছে, যেহেতু বন্ধের দিন অবশ্য এখানে পেঁয়াজ আসতো না, সাধারণত খোলা দিনগুলোতে পেঁয়াজ এখানে আসতো, কিন্তু যখনই ভারত আমদানি বন্ধ করেছে তখন যে আড়তের যে চিত্র, ঠিক আমার সহকর্মীকে আমি একটু দেখাতে বলি, যে আড়তের চিত্র দেখেন, একটি বস্তা পেঁয়াজ দেখা যাচ্ছে একদম, এই আড়তটি একদম খালি, অর্থাৎ খুব যখনই ঘোষণা আসছে যে পেঁয়াজ ভারত থেকে আর আসবে না, তখনই এই চিত্রটি বিরাজ করছে। এবং এই পাশে আরেকটি আড়ত দেখাই, সকালবেলার চিত্র এটি, আপনাদের আপনার মাধ্যমে দর্শকদেরকেও দেখাচ্ছে, আপনারা দেখছেন যে পেঁয়াজের ওই ভিতরে পেঁয়াজ থাকে, সেখানে হয়তো দুই একটি বস্তা পেঁয়াজ হয়তো দেখা যাচ্ছে ভিতরে, অর্থাৎ খুব পেঁয়াজ নাই, পেঁয়াজ একদম নাই বললেই চলে। আমরা একটু যদি আপনাদের এখানকার যারা মানে আড়তদাররা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি সংক্ষেপে, আসলে একটু আপনি তো এই আড়তদার আর কি, এই যে হঠাৎ করে আসলে এই ঘোষণা আসলো যে ভারতের পেঁয়াজ বন্ধ, এরপর আসলে কেন একটু মানে হঠাৎ করে কেমন কেন একটু শর্ট হয়ে গেল বা কি মনে করেন? আসলে ভারত তো বন্ধ, আপনি তো ডেলি ওইখানে 100 গাড়ি 150 গাড়ি মাল ঢুকে, 3 বর্ডার মিলে বা 200-250 গাড়ি ঢুকতো বা 200 গাড়ি ঢুকতো, আমি তো ডাইরেক্ট ওইখানে সারা বাংলাদেশে 200-250 গাড়ি বন্ধ, তো টুকটাক মাল আসলো, এগুলো একজন তো একজনে কিনি কাতমন জানতো, কাল যেমন স্টেট আসে না, এক কোয়ারি 120 টাকা মাল বেচা হয়েছে, 110 টাকা একবার এক বস্তা আনে নাই কাতমন কোনো আড়তদারে। আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি, কালকে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট এখানে এসেছিলেন, এবং যার কারণে ওনারা এখন আর, যেহেতু ওনাদের কিনা বেশি হচ্ছে, যার কারণে ওনারা এই পেঁয়াজটি আর আনছেন না, এ ধরনের কথাই আড়তদারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট অভিযান দিয়ে কোনোভাবে এই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না এমনটি বলছেন, এবং এটি আমদানি যেহেতু হয় বিভিন্ন দেশ থেকে, অন্য দেশ থেকে যদি আমদানি করা হয় তাহলেই হয়তো পেঁয়াজের দামটি নিয়ন্ত্রণে আসবে। আমার কাছে চট্টগ্রাম খাদ্যগঞ্জ থেকে এখান থেকে এতটুকুই ছিল তানিয়া।